এই জিয়াউর রহমান আসলে পাকিস্তানিদের চর হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা পাঠ শুনে নাকি সাদে ঘোষণ খোকা পুরো ডাকে লাভ দিয়েছিল। আরে বেটা তুমি শুনলা কেমনে? এটা ফেনি পর্যন্ত কোনো রকমের শোনা যেত। বিএনপি নেতাদের কথায় আমার হাসি পায়। চট্টগ্রাম বেতার কেন্দ্র আপনারা ঢাকায় এখন শুনতে পান কিনা আমি জানি না। এখন হচ্ছে চট্টগ্রাম বেতার কেন্দ্রের ক্ষমতা 100 কিলোওয়াট, আর তখন ছিল 10 কিলোওয়াট। কোনো রকমে ফেনি পর্যন্ত শোনা যেত, এর বাইরে শোনার কোনো স্কোপ ছিল না। কোনো রকমে ফেনি পর্যন্ত শোনা যেত। আর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা পাঠ শুনে নাকি সাদে ঘোষণ খোকা পুরো ডাকে লাভ দিয়েছিল। আরে বেটা তুমি শুনলা কেমনে? এটা ফেনি পর্যন্ত কোনো রকমে শোনা যেত। আর রাজশাহীতে মিজানুর রহমান মিনিও নাকি লাভ দিয়েছিল। ওদের কথায় বেঙ্গল আফায় এখন, ওদের কথায় হাসি পাওয়া ছাড়া অন্য কোনো কিছু নয়। আর এই জিয়াউর রহমান আসলে পাকিস্তানিদের চর হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। কারণ জেনারেল ব্যাগ তখন ব্রিগেডিয়ার ব্যাগ এই চিঠি লিখেছিল, সেই চিঠি আমার এখানে আছে, আমি আগেও গণমাধ্যমের সামনে সেটি দেখিয়েছি যে তোমার কর্মকাণ্ডে আমরা অত্যন্ত খুশি, তোমার স্ত্রী পুত্রদের নিয়ে কোনো চিন্তা করবে না, এই মর্মে জিয়াউর রহমানকে চিঠি লিখেছিল। তো এই যে জিয়াউর রহমান একজন খল নায়ককে আজকে নায়ক বানানোর প্রচেষ্টা চালায়। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আজকে বিএনপি নেতারা যে সমস্ত কথাবার্তা বলছেন, বিষোদগার করছেন, ওদের আসলে মাথাটা খারাপ হয়ে গেছে। এই জন্য বঙ্গবন্ধুকে হত্যা করার পর 21 বছর ধরে তারা মিথ্যাচার করেছে। সেই প্রজন্মকে, 75-এর পরের প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস তারা জানতে দেয়নি। গত 15 বছরে দেশের মানুষ, নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জেনেছে। এবং জিয়াউর রহমান যে প্রকৃতপক্ষে একজন খল নায়ক ছিল, মুক্তিযোদ্ধার ছদ্মবরণে তিনি পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছিল, সেটি যখন আজকে পরিষ্কার হয়ে গেছে তারা তাদের মাথা খারাপ হয়ে গেছে। আপনি চিন্তা করে দেখুন, আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু মুক্তিযুদ্ধের স্মৃতি আমার জীবনের সবচেয়ে উজ্জ্বল স্মৃতি, এখনও আমার স্মৃতিতে সব সমস্ত কিছু জ্বলজ্বল। মুক্তিযুদ্ধের সময় কারো বাড়িতে কোনো মুক্তিযোদ্ধা গিয়ে এক গ্লাস পানি খেয়েছে, সেই খবর যখন রাজাকার বাহিনী, আলবদর বাহিনী কিংবা পাকিস্তানি বাহিনী জেনেছে, সেই বাড়ি জ্বালিয়ে দিয়েছে, সেই বাড়ির মানুষকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে অথবা গ্রেপ্তার করে গিয়ে নির্যাতন করেছে। এবং আমার নিজের কথা বলি, আমাদের বাড়ি তো পুরো বাড়ি নয়, পুরো গ্রাম জ্বালিয়ে দিয়েছিল, মসজিদটা ছাড়া সমস্ত গ্রাম জ্বালিয়ে দিয়েছিল।